নোয়াখালী জুড়ে নির্বাচনী উত্তাপ শেষ হয়েছে, কেন্দ্রগুলোর শেষ মুহূর্তের প্রস্তুতি। সেনবাগ সোনাইমুড়ি আসনে 13টা ইউনিয়ন, একটা পৌরসভায় মোট ভোটার 3,60,552 জন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। গেল কয়েকদিন ব্যস্ত সময় পার করেছেন নির্বাচনী প্রচারে, সাধারণ মানুষের কাছ থেকে কেমন সাড়া পেয়েছেন? মানুষের সাড়া পেয়েছে শতভাগ। মানুষ খুব উৎফুল্ল, মানুষ ভোট দিতে চায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী, যে কারণে মানুষকে একটু ভয়ভীতি দেখাচ্ছে যেন মানুষ কেন্দ্রে না যায়। তা আমি মনে করি এই ভয়ভীতিও মানুষ কিন্তু এখন মানতেছে না, মানুষ কেন্দ্রে যেতে চায়, মানুষ ভোট দিতে চায়। আস্থার জায়গা তৈরি করেছেন অনেক আগেই, কাজ করেছেন খেটে খাওয়া মানুষের জন্য, গরিব দুঃখীর পাশে ছিলেন সবসময়। আগে বহুত সমস্যা ছিল পানির, অকুর কোনো পানির কোনো সমস্যা নেই, ওখানে সবাই পানি বেঁচেছে। অনেক গরিব দুঃখী মানে বেতন দিতে পারে না, কোনো অজুগত নাই, লেখাপড়া করতে আছে, মানুষের বহু উপকার করে, আল্লাহ তার হায়াত দারাজ করুক। পানির সমস্যা সমাধানে নিজ উদ্যোগে স্থাপন করেছেন পাম্প, সোনাইমুড়ি এলাকার প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে বিশুদ্ধ পানি। নজর ছিল শিক্ষা ব্যবস্থার দিকেও, একাধিক মাদ্রাসা ভবন নির্মাণের পাশাপাশি নিজের নামে প্রতিষ্ঠা করেছেন আতাউর রহমান ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজ। মায়ের নামে শিক্ষার্থীদের জন্য করেছেন আবাসন ব্যবস্থা, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও দেওয়া হয়েছে গুরুত্ব। গ্রামগঞ্জের অসংখ্য রাস্তাঘাট তৈরিতে অবদান রয়েছে মানিকের। উপজেলায় এই দৃষ্টিনন্দন মসজিদটা করে জয় করে নিয়েছেন সাধারণ মানুষের মন, তার কাছে সহযোগিতা চেয়ে নিরাশ হননি কেউ। মানিক সাহেব, উনি প্রায় 300 কন্যা দায়গ্রস্ত, এদেরকে বিবাহ দিয়েছে, বিভিন্ন গরিব বোনাকে গট্টর করে দিয়েছে। এই মসজিদটা বানাইছে আপনার মানিক সাহেবে? আতাউর রহমান ভূঁইয়া মানিক এটা বানিয়েছেন, আমরা দূরে কোথাও যাওয়া লাগে না, আমরা সবাই মিলে এখানে আসতে পারি। দেশের জন্য অনেক কিছু করছেন, এই যে পার্কটা দেখতে পাচ্ছেন পিছনে, এটা বৃহত্তর নোয়াখালীর মধ্যে এত সুন্দর একটা পার্ক কখনো কেউ করে নাই। মানুষের দোয়া ভালোবাসা পেয়ে এবারে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নোয়াখালী 2 আসন থেকে জয়ের ব্যাপারে আশাবাদী মানি। আমি তো কোনো জনপ্রতিনিধি ছিলাম না, জনপ্রতিনিধি না থাকার না থেকেও আমি স্কুল করেছি, কলেজ করেছি, আমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, আমি মসজিদ করেছি, 250 দরিদ্র মেয়েদের বিয়ে দিয়েছি, বহু মানুষের ঘর করে দিয়েছি। তো যে তারা মানুষের ভাবনা যে লোকটা কোনো জনপ্রতিনিধি না হয়েও এত কিছু করতে পারে জনকল্যাণমূলক, তাহলে একে যদি আমরা জনপ্রতিনিধি করতে পারি তাহলে আমাদের এখানে আর কোনো সমস্যা থাকবে না, এই ধারণা থেকেই মানুষ কিন্তু এখন আমার প্রতি ঝুঁকে পড়েছে। গেল কয়েক বছর বাফুফের ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব সামলেছেন মানিক, দেশের ফুটবলে আসতে শুরু করেছে সাফল্য। একটা জিমের জন্য দীর্ঘদিনের আক্ষেপ কেটেছে তার সময়েই, মানিকের গড়া নারী দল মেয়েদের লীগের রানার্স আপ। একটা প্রত্যন্ত অঞ্চলের একটা কলেজের টিম কিন্তু রানার্স আপ হয়েছে জাতীয় লীগে, মহিলা লীগে। তো আমি তো ফুটবলের প্রতি আমার একটা ঝোঁক সবসময় আছে, আর বিশেষ করে যুব সমাজকে খেলাধুলাতে নিয়ে আসতে হবে, সেটা নট অনলি ফুটবল, সেটা ক্রিকেট এবং আদার্স যে গেমসগুলো আছে এগুলোর মধ্যেও যুব সমাজটাকে ঢুকাতে হবে, আমাদের শিশু কিশোরদেরকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে। এই এলাকা থেকে প্লেয়ারও আমি বের করে নিতে পারবো, যেটা দেখেন একটা প্লেয়ার দিয়ে কিন্তু সারা বাংলাদেশ তথা সারা পৃথিবী একটা প্লেয়ারের জন্য একটা এলাকাকে চিনে। তো এটা হবে আমার একটা সৌভাগ্য যদি আমি এই সুযোগ পাই, আমি এখানে ফুটবলার তৈরি করতে পারবো। ক্রীড়া বান্ধব জনপ্রতিনিধিদের হাত ধরেই একদিন এগিয়ে যাবে দেশের খেলাধুলা। অর্ণব বাপি, 71, নোয়াখালী।